বেঙ্গল উইকিং ফাস্ট। শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পানীয় জলের টিউবওয়েল, বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এমতাবস্থায় তীব্র জলকষ্টে দিন কাটাচ্ছেন রায়দিঘির কঙ্কনদিঘি খেয়াঘাট এলাকার বাসিন্দারা। সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে শুক্রবার রায়দিঘি ব্রিজের মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য বন্দনা নস্করের গাফিলতির জেরেই এলাকার টিউবওয়েল সারাইয়ের কাজ হচ্ছে না। এদিন সকাল 10টা নাগাদ শুরু হয় অবরোধ বিক্ষোভ কর্মসূচি, প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধ চলাকালীন পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয় ভান্ডারি ব্রিজের মুখে পৌঁছলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। এই এলাকায় নতুন টিউবওয়েল তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা এসে অবরোধটা তুলেছিলাম, সঙ্গে সঙ্গে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মাননীয় বিশ্বনাথ আচার্যকে বলে সঙ্গে সঙ্গে রাস্তার এখানে অনুমোদন করা হয়েছে। যে তিনি বলেছেন এই বিদ্যুৎ এসে রাস্তাটা এখান থেকে খাটোয়া বা কম্পিউটার জলের সমস্যাটা হয়তো বাস্তব, কিন্তু কর্মজীবী গ্রাম পঞ্চায়েতের মধ্যে এটা পড়ে, এর দেখভাল করার দায়িত্ব কর্মজীবী গ্রাম পঞ্চায়েত। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখনো জানি না, যেহেতু ওরা আমার মায়ের মতো ওরা এসে বলেছে। আমি আজকে প্রধানের কাছে কালকে 11টার সময় ওরা দিল্লি আসতে চায়, গেলে কর্মজীবী গ্রাম পঞ্চায়েতের চূড়ান্ত থাকবে, আমরা থাকবো, দুটো থাকবে, এদের জীবনের ব্যবস্থা আমরা করবো। খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। তবে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এমডি মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি, ঈদের বাম্পার অফার চলছে।